আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। নামাজে মুসল্লিদের ওপর পুলিশের হামলা, ভারত জুড়ে তোলপাড়। রমজানের রাবির হলে গরুর গোশত নিষিদ্ধের পর যা হলো, ঝিনাইদহে মাটি খুঁড়ে মিলল 15 কোরআন। বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে গাজায় 5 জনের মৃত্যু। ইসরায়েলিদের হাতে নিহতদের দাফন করে প্রতিদিন তার হৃদয় ভেঙে যায়। এই পর্যন্ত 17,000-এর বেশি মানুষকে কবরে শুয়েছে। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। নয়াদিল্লির রাস্তায় নামাজরত মুসল্লিদের ওপর পুলিশের হামলার ঘটনায় তোড়পাড় চলছে ভারত জুড়ে। এই ঘটনায় বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে। শুক্রবার 8 মার্চ এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাজধানীর ইন্দোর লোকে জুমার নামাজের সময় মুসল্লিদের মারধর করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রমজানের আগ মুহূর্তে জুমার নামাজে যোগ দেন বিপুল সংখ্যক মুসল্লি। মসজিদের ভেতর জায়গায় না হওয়ায় সামনের রাস্তায় নামাজে দাঁড়ান মুসল্লিরা। এ সময় হঠাৎ করেই এক পুলিশ কর্মকর্তা তাদের ওপর চড়াও হন, এমনকি সিজদারত অবস্থায়ও মুসল্লিদের মারধর করেন ওই পুলিশ সদস্য। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। প্রতিবাদে সোচ্চার হয় কংগ্রেস সহ বিরোধী দলগুলো। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবেই বরখাস্ত করা হয়েছে মনোজ কুমার নামে ওই সাব ইন্সপেক্টরকে। নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থাও। এই ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলে রমজান মাসে সেহরিতে গরুর গোশত রান্নার ওপর নিষেধাজ্ঞা দেয় হল প্রশাসন। এমনকি সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ফলে ফের আলোচনার মাধ্যমে এই নিষেধাজ্ঞা তুলে নেয় হল কর্তৃপক্ষ। ফলে সেহরিতে গরুর গোশত রান্নায় থাকছে না কোনো বাধা। তবে যেদিন গরুর গোশত রান্না হবে সেই দিন হাঁড়ি পাতিল থালা বাসন চামচ জগ গ্লাস সহ সকল তৈজসপত্র ভাড়া করে আনা হবে। শুক্রবার 9 মার্চ রাতে 10টায় সনাতনী ও মুসলিম শিক্ষার্থী সহ প্রায় 200 শিক্ষার্থীর উপস্থিতিতে এমন সিদ্ধান্ত নেয় হল কর্তৃপক্ষ। গতকালের সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্ক। বাহাউদ্দিন নামক এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, তারা যেসব হোটেলে খাবার খায় সেসব হোটেলে কি গরুর গোশত রান্না করা হয় না? সিফাত তালুকদার নামক আরেক শিক্ষার্থী লিখেন, ঘুম থেকে উঠে বেলা 12টায় আর টেনশন করতাছে রাত 3টায় মুসলিমরা কি খাবে তাই নিয়ে। এটা উগ্রপন্থী চিন্তাভাবনা ছাড়া আর কিছুই না। কেউ কেউ তলে তলে দেশটা মোদীর এমন মন্তব্য করেছেন। এ বিষয়ে আবিদুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, হিন্দু ধর্মে গরুর গোশত খাওয়ায় নিষেধাজ্ঞা থাকলেও ইসলাম ধর্মে তো নাই, তাহলে আমরা কেন গরুর গোশত খেতে পারবো না? যাই হোক, হল প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন করায় আমরা খুশি। আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে থাকতে। এই বিষয়ে জানতে চাইলে সনাতন বিদ্যার্থী সংসদের সিনিয়র সহ সভাপতি মনুমোহন বাপ্পা বলেন, আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সাথেই সম্প্রীতির সম্পর্ক। আজ সকাল থেকে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতেও আমরা খুশি। সার্বিক বিষয় জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হাসান টুটুল বলেন, আসলে বিষয়টি মোটেও এমন নয়। রমজান মাসে যেহেতু সব হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকে, সেহেতু সনাতনী শিক্ষার্থীদের কথা চিন্তা করে সবাই মিলে গরুর গোশত রান্না না করার সিদ্ধান্ত নেয়। কারণ সনাতনী শিক্ষার্থীরা সেহরির সময় খাবার নিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে বিষয়টিকে উপস্থাপন করেছে, ফলে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছে। 200-এর অধিক শিক্ষার্থী নিয়ে আমরা আজ আবারও আলোচনায় বসে সকলের মতামতের ভিত্তিতে গরুর গোশত রান্নার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছি। ঝিনাইদহের শৈলকুপায় মাটি খুঁড়ে 15টি কোরআন উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার 5 মার্চ উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের আবাসন প্রকল্পের কাজ করার সময় কোরআনগুলো পাওয়া যায়। স্থানীয়রা জানান, আবাসন প্রকল্পের নতুন ঘর নির্মাণের কাজ শুরু চলছিল। প্রকল্পের আওতায় নতুন ঘর নির্মাণের জন্য পুরাতন ঘরগুলো ভেঙে মাটি সরানো হচ্ছিল। মাটির খোঁড়ার সময় কয়েকটি কাপড়ে মোড়ানো ব্যাগ পাওয়া যায়। পরে কৌতূহলবশত এসব খুলে দেখেন স্থানীয়রা। দেখা যায় ওই ব্যাগগুলোতে ছিল 15টি কোরআন শরীফ। পরে তারা স্থানীয় মসজিদের ইমামকে খবর দিলে তিনি এসে কোরআনগুলো মসজিদে রেখে দেন। স্থানীয় মসজিদের ইমাম জানান, উদ্ধার করা পবিত্র কোরআনগুলো অনেক পুরাতন, তবে 15টি কোরআনের মধ্যে 14টি ভালো রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা ইউএনও শেখ মেহেদি ইসলাম জানান, 15টি কোরআন উদ্ধারের খবর শুনে ওই এলাকায় যান তিনি। এ সময় কোরআনগুলো স্থানীয় মসজিদ সহ আশেপাশের মসজিদে পড়ার জন্য বলা হয় বলেও জানান তিনি। গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে 5 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছেন আরও 10 জন। শুক্রবার 8 মার্চ আল সাতি শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ ফেলা হয়। খবর সিএনএন। আল শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল শেখ 5 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আল শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক খাদের আল জানুন, স্থানীয়দের বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে। তবে কোন দেশের বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ফিলিস্তিনিরা। তাদের অনাহারে থাকা এইসব মানুষকে সহযোগিতায় গত কয়েকদিন ধরে বিমান থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনার পর গত শনিবার যুক্তরাষ্ট্র বিমান থেকে প্রথমবারের মতো খাবারের 38,000 প্যাকেট ত্রাণ গাজায় ফেলে। ওই সময় তাদের সহযোগিতা করেছিল জর্ডানও। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় 30,800 মানুষ প্রাণ হারিয়েছে। গত 5 মাসে ফিলিস্তিনে 17,000 মানুষকে দাফন করেছেন আবু জাওয়াদ। সাদি হাসান সুলাইমান বারাকা, ডাকনাম আবু জাওয়াদ, গত 7 অক্টোবরের আগে তার দিন শুরু হতো নিয়মিত ছন্দে। তিনি জলপাইয়ের তেলেমাখা, দুকা আর জাতারের চাটনি সহযোগে নাস্তা সারতেন। তারপর দেইর আল বালাহর পূর্ব দিকে তার পাম ও জলপাই গাছগুলোর পরিচর্যা করতে যেতেন। 64 বছর বয়সী আবু জাওয়াদ পেশায় মুর্দা ফরাস। ইসরায়েল 7 অক্টোবর গাজার বিরুদ্ধে যুদ্ধে নামার কয়েক দশক আগে থেকে তিনি মরদেহ দাফনের শেষ কাজগুলো করে আসছেন। 10 সন্তানের বাবা ও 116 নাতিনাতনির দাদা নানা জাওয়াদকে এখন প্রতিদিন এই কাজে নিরন্তর ব্যস্ত থাকতে হয়। একদিনে এত মানুষকে দাফন করা যে সম্ভব তা তিনি আগে কল্পনাও করতে পারেননি। প্রশান্তি হারিয়ে গেছে। আবু জাওয়াদ গাজার মধ্য অঞ্চলে অবস্থিত দেইর আল বালা শরণার্থী শিবিরের প্রথম দিকের বাসিন্দাদের একজন। সেখানে ছোট একটি বাড়িতে স্ত্রী ও 104 বছর বয়সী মাকে নিয়ে থাকেন। সাদা শীতে প্রাণবন্ত ও দয়ালু আবু জাওয়াদ দেইর আল বালাহর হৃদ স্পন্দন হিসেবে পরিচিত। তার নিরিবিলি জীবনে ছন্দপতনের সুগভীর আঘাত তিনি নিজের মনে আর দেহে প্রতিনিয়ত টের পান। আবু জাওয়াদ বলেন, আমার ওজন 30 কেজি কমে গেছে। দাফনের পালা শেষ হওয়ার পর আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না। আমি যেসব দৃশ্য দেখি একেবারে বিভীষিকা, কিছুতেই তারা আমার মন থেকে যায় না। আমার 27 বছরের পেশা জীবনে যত দাফন করেছি তার চেয়ে 10 গুণ বেশি মানুষকে কবর দিয়েছি এই যুদ্ধের সময়। প্রতিদিনের হিসাবে সবচেয়ে কম ছিল 30 জন এবং সবচেয়ে বেশি ছিল 800 জন, বলেন আবু জাওয়াদ। গত 7 অক্টোবরের পর থেকে এই যাবৎ 17,000-এর বেশি মানুষকে কবরে শুয়েছি আমি। প্রিয়জনের কবর এবং দাফনের অপেক্ষায় থাকা মরদেহ ঘিরে ক্রন্দনরত স্বজনদের ভিড়ে প্রতিদিন কবরস্থান ভরে থাকে। আবু জাওয়াদ বলেন, এখন এটাই আমার জীবন। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কখনো আরও বেশি সময় ধরে আমি কবরস্থানে কাজ করি। আমি কাফনের কাপড় গোছাই, কবর খুঁড়ি, জানাজা পড়াই, শোক করি ও দাফন করি। খান ইউনিস থেকে বাস্তুচ্যুত 4 জন এই কাজে আমাকে সহযোগিতা করেন। এটা আমাদের স্বেচ্ছাশ্রম, এজন্য আমাদের ত্রাণ, খাবার ও টাকা দিতে চাওয়া হয়েছিল, কিন্তু আমরা কেবল আল্লাহর কাছ থেকে পুরস্কার এবং শহীদদের জন্য ক্ষমা ছাড়া আর কিছুই চাই না। দেইর আল বালাহতে 2টি কবরস্থান আছে, এর মধ্যে একটি পরিপূর্ণ হয়ে গেছে, অন্যটিতেও কবরের জায়গা শেষ হয়ে আসছে। গত বছরের নভেম্বরের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি শুরুর দিনটিতে 800 জনকে কবর দেওয়ার কথা মনে আছে আবু জাওয়াদের, তাদের বেশিরভাগই শিশু। আবু জাওয়াদ বলেন, আমরা তাদের ছিন্ন ভিন্ন অবস্থায় পেয়েছিলাম। দেহগুলো একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। মনে হয় যেন ইসরায়েলের স্নাইপাররা এই মানুষদের তাদের নিশানা শেখার লক্ষ্যবস্তু বানিয়েছেন। আবু জাওয়াদ বলেন, সাধারণত আমরা কাফনের ওপর মৃত ব্যক্তির নাম লিখে রাখার সুযোগ পাই এবং তাদের প্রিয়জনেরা এসে তাদের জন্য দোয়া করতে পারেন, কিন্তু সেই 800 জনকে দেখতে আসার জন্য কোনো প্রিয়জনও ছিল না। কষ্টের সেই কথা মনে করতে গিয়ে আবু জাওয়াদের স্বর বন্ধ হয়ে আসে।